সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। মনে হয় গত বছরই এই স্মারক মেমোরি এন্ডোমেন্ট লেকচার যেটা ছিল আমি অনলাইনে দিয়েছিলাম, খুব বিস্তারভাবে দিয়েছিলাম শরৎচন্দ্র চক্রবর্তী। তারপরে এ সাবজেক্ট হচ্ছে শিবস্বরূপ স্বামীজি, ওটা আপনারা শুনতে পারেন। এবার ভাবছিলাম কিছু চেঞ্জ করব, কিন্তু আবার সেম সাবজেক্ট ওরা অ্যানাউন্স করেছে, ওই জন্যে আমি ওইটাই বলবো। তো আপনারা সব জানেন স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে খুব ভালোবাসতেন, অন্তরঙ্গ শিষ্য, যেমন ঠাকুর মাস্টার মহাশয়কে ভালোবাসতেন। ওই যে স্বামী শিষ্য সংবাদ, ওটা হচ্ছে ইমমর্টাল বুক, ভূতেশ আনন্দজি ইন্ট্রোডাকশন দিয়েছেন, ওটা স্বামী সদাশিবানন্দজি লিখেছিলেন, শরৎচন্দ্র চক্রবর্তীর একটা ছোট বই, বারাসাত রামকৃষ্ণ মঠ তাকে পাবলিশ হয়েছিল, তারপরে ঢাকা তাকেও পাবলিশ হয়েছে। ওখানে উনি লিখেছেন বঙ্গ সাহিত্যে শরৎচন্দ্র চক্রবর্তী অমর হয়ে গেছেন, ইমমর্টাল হয়ে গেছেন। আমি ভাবি ওটা বিশ্ব সাহিত্যে উনি ইমমর্টাল হয়ে গেছেন, ওয়ার্ল্ড লিটারেচারে, কারণ যারা ঠাকুরমা স্বামীজির অনুরাগী আছেন ওরা খুব প্রেরণা পাবেন এটাতে, স্বামী শিষ্য সংবাদ ফ্রম দ্য ডায়েরি অফ এ ডিসাইপল। তো ওখানে আমরা দেখছি শরৎবাবু উনি ঢাকাতে পড়ছিলেন জগন্নাথ কলেজে, নাগমহাশয়ের সৎসঙ্গ পেলেন নারায়ণগঞ্জে দেবভোগে, আর ওনার খুব ইচ্ছে ছিল না মাস্টর নাগমহাশয়ের কাছে দীক্ষা নিতে। তো নাগমহাশয় খুব নম্র বিনয়, উনি বলছেন শরৎবাবু আপনার দীক্ষা আমি দিতে পারবো না, আপনি তো ব্রাহ্মণ, আমি তো কায়স্থ, আপনার গুরু সাক্ষাৎ শিব আপনাকে দীক্ষা দেবেন। তো উনি তো খুব জিদ করছিলেন না আপনি দিন আপনি দিন, কিন্তু উনি বললেন না আপনাকে সাক্ষাৎ শিব দীক্ষা দেবেন, এটা আমরা কিছু বুঝতে পারবো না। তারপরে উনি স্বামীজির এটা শিকাগোতে স্বামীজির সাকসেস এ সমস্ত পড়লেন, তারপরে আলম উনি শিবেরই দর্শন হয়েছিল, তারপরে নাগমহাশয়কেও নিয়ে এসেছিলেন স্বামী বেলুর মঠে, তখন নাগমহাশয় বলছেন সাক্ষাৎ শিবের দর্শন হলো বেলুর মঠে, সাক্ষাৎ শিবের দর্শন হলো, এত আনন্দের উনি বিভোর হয়ে গেছিলেন নাগমহাশয়। তারপরে বলছেন স্বামীজি নাগমহাশয় আমার ইচ্ছা আছে একবার আপনাদের দেশে যাব, দেবভোগে যাব। তখন নাগমহাশয় বলছেন এটা কি সম্ভব, তাহলে ওটা সাক্ষাৎ কাশী হয়ে যাবে, বারাণসী হয়ে যাবে। তো এটা একটা অদ্ভুত রিলেশনশিপ ওনার, শরৎচন্দ্র চক্রবর্তী সাক্ষাৎ স্বামীজি শুয়েছিলেন, শিবের দর্শন উনি পেয়েছিলেন। তারপরে আরেকটি হচ্ছে স্বামী শিষ্য সংবাদ তো লিখলেন শরৎচন্দ্র চক্রবর্তী, আমার আরেকটা হচ্ছে মূর্ত মহেশ্বর যে স্তোত্র লিখলেন ওটা একটা অদ্ভুত স্তোত্র। উনি তো সংস্কৃতে শরৎচন্দ্র চক্রবর্তী গ্রেট স্কলার ছিলেন, তারপরে স্বামীজি নিজে ওনার সঙ্গে সংস্কৃত ভাষায় কথাবার্তা বলতেন, কেন স্বামীজির তো প্র্যাকটিস ছিল না, সবসময় ওয়েস্টার্ন কান্ট্রিজে ইংরেজিতে বলতেন, তো উনি বলেছিলেন বাঙাল তোমার সঙ্গে আমি সংস্কৃতে কথা বলবো। তো আরেকটি ওই মূর্ত মহেশ্বরে আমি আসবো। তারপরে আরেকটি অদ্ভুত ঘটনা, স্বামীজি মঠে আছেন, তখন স্বামীজির বডি এক হচ্ছে, শরীর ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা ব্যথা, তখন উনি শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন বাঙাল একটু তুমি আমার শরীরে টিপে দাও, গা হাত টিপে দাও, মাসাজ করে দাও। তো শরৎবাবু করছেন, কিন্তু স্বামীজির ইয়ে হলো না, ভালো লাগলো না, মানে হি ওয়াজ নট হ্যাপি উইথ দ্য মাসাজিং। তো বলছেন তুই পারছিস না, তুই গিয়ে রাখালকে নিয়ে আয়। তো রাখাল মারা গেলেন ব্রহ্মানন্দজি, মটন মিশনের প্রেসিডেন্ট, ডাইনামো অফ স্পিরিচুয়ালিটি, হিমালয়া স্পিরিচুয়ালিটি। তো এলেন প্রায় এক ঘন্টা না দু ঘন্টা মনে হচ্ছে উনি ডিসক্রাইব করেছেন শরৎচন্দ্র চক্রবর্তী, খুব স্বামীজির সমস্ত এক্সপার্ট, স্বামীজি তো রেজলার ছিলেন, রাখাল মহারাজ ব্রহ্মানন্দজিও খুব পাওয়ারফুলি বিল্ট ছিলেন, এত বড় অ্যাথলিট, এখানে জিমন্যাশিয়ামে উনি করতেন, মাসলস অফ আয়ন অ্যান্ড নার্ভস অফ স্টিল, সো ব্রহ্মানন্দজি খুব স্ট্রং ছিলেন, পাওয়ারফুলি বিল্ড ছিলেন। তো স্বামীজিকে খুব ভালোভাবে মেসাজ করলেন, মাসাজ করার পরে
ঘর থেকে বেরোলেন, স্বামীজি খুব আনন্দ স্যাটিসফাইড হয়ে শুয়ে পড়লেন। তখন ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ সব সুইটিং হচ্ছে, সব হিউমিড ওয়েদার, তখন তো পাঙ্খা নেই, ফ্যান নেই, কিছু নেই, আর কলকাতার ওয়েদার, বেলু মঠের ওয়েদার, গঙ্গা হিউমিডিটি, হাই হিউমিডিটি, অপ্রেসিভ ওয়েদার, তো খুব ঘাম হচ্ছে, সুইটিং হচ্ছে, পার্সপিরেশন হচ্ছে। তখন শরৎচন্দ্র চক্রবর্তী তো সবার সঙ্গে ফ্রি ছিলেন, রাজা মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ আপনাকে কেন স্বামীজি ডাকলেন, আপনি তো ঠাকুরের মানুষ পুত্র, আপনার কাছে স্বামীজি সেবা নিলেন, এটা আমার কীরকম লাগে, আশ্চর্য লাগে। তখন রাজা মহারাজ বলছেন, আরে বাঙাল জীব কেটে, তুই কি বলছিস, আমি সাক্ষাৎ শিবের সেবা করলাম, সাক্ষাৎ শিবের সেবা 2 ঘন্টা, মানে এদের আমরা কিছু বুঝতে পারি না, ওরা না বুঝালে, কিন্তু এটা পড়লে আমাদের শ্রদ্ধা বাড়ে। এই মূর্ত মহেশ্বর যে স্তোত্র আছে, এটা হচ্ছে সাক্ষাৎ স্বামীজির স্বরূপ, স্বামীজির যে কসমিক পার্সোনালিটি শিব, সাক্ষাৎ শিব ঠাকুর, এটা উনি খুব সুন্দরভাবে তুলে দিয়েছেন। এটাতেই উনি ইমর্টাল হয়ে গেছেন, অমর হয়ে গেছেন শরৎচন্দ্র চক্রবর্তী। প্রত্যেকটি আশ্রমে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এই স্তোত্র, স্বামীজির স্তোত্র, মানে এটা একটা হচ্ছে রামকৃষ্ণানন্দজি ওইটা লিখেছেন, নমশ্রী এতে রাজায় বিবেকানন্দ সূরে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী, ওটা রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ লিখেছিলেন। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তসমিন সমাধত্থ ইহস্মলীলয়া বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম যোসৌ বিবেকী তমহম নমামি বিবেকজানন্দ নিমগ্ন চিত্তম বিবেকদানৈক বিনোদশীলম বিবেক ভাষা কমনীয় কান্তিম বিবেকিনম তম সততম নমামি ঋতং চ বিজ্ঞানম অধিশ্রয়দ্যত নিরন্তরম চাদি মধ্যান্তহীনম সুখম স্বরূপম প্রকরোতি এস্য আনন্দমূর্তিম তমহম নমামি। এটা শশী মহারাজ লিখেছেন খুব সুন্দরভাবে, এটা বন্ধ করতে পারো। এটাতেও স্বামীজির স্বরূপ বোঝা যায়, স্বামীজি কে ছিলেন, সূর্য যথান্ধম হিতমো নিহন্তি বিষ্ণুর যথা দুষ্ট জনান ছিনতি তথৈব এস্যাখিল নেত্র লোভম রূপম ত্রিতাপম বিমুখী করোতি। স্বামীজি শুধু শিব ছিলেন না, উনি নারায়ণও ছিলেন। সূর্য যথান্ধম হিতমো নিহন্তি, যেমন সূর্য ডার্কনেস ডিসপেল করে, অন্ধকারকে দূর করে, বিষ্ণুর যথা দুষ্ট জনান ছিনতি তথৈব এস্যাখিল নেত্র লোভম রূপম ত্রিতাপম বিমুখী করোতি। যেমন বিষ্ণু দুষ্ট লোকের সংহার করে, তেমনি স্বামীজি আমাদের রূপম ত্রিতাপম বিমুখী করতি। ত্রিতাপ মানে আমরা সংসারে আছি, এই শরীর ধারণ করেছি, সব সময় দুঃখ কষ্ট লেগে আছে। ত্রিতাপ মানে কি? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, মানে কখনো মন ঠিক নেই, কখনো শরীর ঠিক নেই, কখনো বাড়িতে পরিবেশ ঠিক নেই, নানা প্রবলেম সকলেরই থাকে, সকলেরই, যারা শরীর ধারণ করেছে সকলেরই, সাধু ব্রহ্মচারী হোক, গৃহস্থ ব্রহ্ম হোক, সকলেরই ত্রিতাপ থাকে। তো স্বামীজি ওটা দূর করেন। তারপরে তম দেশি কেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম হিতায় নৃণাম নরমূর্তিমন্তম বিবেক আনন্দম অহম নমামি। তারপরে নমশ্রী ইতিরাজায় বিবেক। তো শশীমার লিখছেন, তম দেশি কেন্দ্রম পরমম পবিত্রম, দেশি কেন্দ্র মানে কি? ওয়ার্ল্ড টিচার, ওয়ার্ল্ড বিশ্বগুরু। পরমম পবিত্রম বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম, বিশ্বকে উনি সপ্তর্ষি তে চিফ, উনি প্রধান স্বামীজি, উনি এই জগৎকে কন্ট্রোল করছেন, রেগুলেট করছেন, নিয়ন্ত্রণ করছেন। বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম হিতায় নৃণাম নরমূর্তিমন্তম, হিতায় নৃণাম, এ বিশ্বের যে লোক আছে, নর মানে হিউম্যান বিইংস আছে, ওদের কল্যাণের জন্য এ শরীর ধারণ করলেন স্বামীজি। নরমূর্তিমন্তম বিবেক আনন্দম মহম নমামি, এটা হচ্ছে রামকৃষ্ণানন্দ মহারাজ যে খুব সুন্দর লিখেছেন অনিত্য দৃশ্যেষু। এটা শরৎচন্দ্র চক্রবর্তীর অদ্ভুত, এটা মূর্ত মহেশ্বরম উজ্জ্বল ভাস্করম ইষ্টম অমর নরবন্দ্যম বন্দে বেদতনু
উজ্জিত ঘৃহীত কাম কাঞ্চন কামিনী বন্ধম, মানে কি মূর্ত মহেশ্বর সাক্ষাৎ শিব শরীর ধারণ করেছেন, উজ্জ্বল ভাস্কর সূর্যের মতন স্প্লেন্ডারস এফলজেন্ট রেডিয়েন্ট উজ্জ্বল ভাস্কর, ইষ্টম অমর নর বন্ধ্যম, শুধু আমার ইষ্ট দেবতা নয় নর দেবতা সবাই স্বামী ঈশ্বরকে মূর্ত মহেশ্বরকে প্রণাম করছে। বন্দে বেদতনু এম্বডিমেন্ট অফ বেদাস, যে আমাদের সমস্ত জ্ঞান রাশি আছে ওটার মূর্ত এম্বডিমেন্ট পার্সনিফিকেশন। এ স্বামী বিবেকানন্দজিকে দেখলে স্বামীজির একটা বাক্য আমরা যদি স্টাডি করি বেদের সার আমরা পাবো, এসেন্স পাবো, জিস্ট পাবো। বন্দে বেদতনু উজ্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধম, এ যে আমাদের কাম কাঞ্চন আছে, ডিজায়ার্স আছে, বাসনা আছে, বন্ডেজ আছে, বন্ধন আছে, এটা দূর করেছেন। তারপরে কি কি ল্যাঙ্গুয়েজ দেখুন, কোটি ভানুকর দীপ্ত সিংহ মহো কটিতট কৌপীনবন্তম অভিরবি হুঙ্কার নাদিত দিনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। স্বামীজি কি করলেন, স্বামীজিকে কোটি ভানুকর দীপ্ত সিংহ মহো, উনি হচ্ছে পুরুষ সিংহ, আ লায়ন অ্যামং মেন, আ প্রিন্স অ্যামং মেন, আ গড অ্যামং হিউম্যান বিইং, স্বামীজি পুরুষ সিংহ। স্বামীজিকে দেখলে আমরা বুঝতে পারবো কি পার্সোনালিটি, রয়্যাল ফিগার। তো কোটি ভানুকর দীপ্ত, মানে স্বামীজির যে তেজ, স্বামীজির যে স্প্লেন্ডার, কোটি ভানু মানে মিলিয়ন্স অফ সানস, ব্লেজিং সানস, এই সূর্য যে প্রজ্বলিত সূর্যের ওই দীপ্ত মানে এফলজেন্স ওই যে ভা। সো স্বামীজি হচ্ছে ওটা কোটি সূর্য কর বস কোটি সূর্য ভানুকর দীপ্ত সিংহ মহো কটিতট কৌপীনবন্তম অভিরবি হুঙ্কার নাদিত দিনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। যেমন শিব তাণ্ডব নৃত্য করেন, স্বামীজি প্রত্যেকটি জায়গাতে গিয়ে দেশে বিদেশে অভিরভি মানে মা ভাই ভয় পেও না, ডোন্ট বি ফ্রাইটেন, ডোন্ট বি অ্যাফ্রেড। সো আর সকলের এই শরীর ধারণ করলে ভয় থাকে, ওটা ইনহেরেন্ট জিন্সে আছে, ভয় কি হবে, শরীরের কি হবে, এটা কি হবে, সকলেরই ইনসিকিউরিটি থাকে, সকলেরই শরীর ধারণ করলে এটা হয়। ঠাকুর বলছেন কথামৃতে, মাস্টার মহাশয় বলেছেন ইভেন অবতার পুরুষদেরও শোক থাকে, রোগ থাকে, ভয় থাকে, এ সমস্ত যে হিউম্যান যে ফেলিংস থাকে, শর্টকামিংস থাকে, ডিফেক্টস থাকে, দুর্বলতা থাকে, এটা থাকে। কিন্তু ওরা অবতার পুরুষ, ওরা বুঝতে পার, এটা ওভারকাম করেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের কষ্ট হয়, আমরা দুঃখ ভোগ করি, কেন, অজ্ঞান বশত। তো স্বামীজি এখানে মাস এ বলেছেন শরৎচন্দ্র চক্রবর্তী, অভিরভি হুঙ্কার নাধিত দিনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। স্বামীজি যে মেসেজ, সন্দেশ, উপদেশের সার হচ্ছে এটা, ভয় পেও না, ভয় পেও না। যেমন শ্রী শ্রী মা বলছেন বাবা ভয় সবসময় ভাববে আমার একজন মা আছেন, তো স্বামীজিও মায়ের মতন, কোটি মায়ের মতন বলছেন, সবাইকে বলছেন ফিয়ারলেসনেস, ফিয়ারলেসনেস মানে ভয় পেও না, ভয় হচ্ছে কিন্তু ওটা দূর করতে হবে অজ্ঞানকে। তো স্বামীজি আমাদেরকে ইয়ে অভয়বাণী শোনাচ্ছেন, অভয় পদে প্রাণ সপিচি বলে আছেন, সেরকমই অভয় ফিয়ারলেসনেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সকলের জীবনে। কেন সব সময় আমাদের স্ট্রেস থাকে, টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, সকলেরই এক না একটা প্রবলেম থাকে। এই শরীর ধারণ করলে, সমাজে থাকলে, সংসারে থাকলে কিছু না কিছু প্রবলেমস থাকে, তো ওটাকে ফেস করতে হবে, মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জ মতো নিতে হবে। তো স্বামীজির বাণী আমাদের খুব ভরসা দেয়, মার্গদর্শন, আশা জাগায়, মানে একটা কনফিডেন্স, সেলফ কনফিডেন্স আমাদের ভিতরেই আছে সব কিছু, এ ফিয়ারলেসনেস, আত্মবিশ্বাস, শক্তি, বল সকলের ভিতরে আছে, ওটাকে স্বামীজি জাগাচ্ছেন। তো স্বামীজি আরেকটা হচ্ছে অভিরবি হুঙ্কার নাদিত দিনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্য, আমাদের কী কর্তব্য স্বামীজি বলেছেন, সকলেরই কী কর্তব্য, আগে আমি ইংরেজিতে বলি তারপরে বাংলাতে বলবো, এটা অরিজিনাল ইংরেজিতে আছে, এটাও খুব সুন্দর স্বামীজির মহামন্ত্র, টিচ ইয়োরসেলফ, টিচ এভরিওয়ান হিজ আর হার রিয়েল নেচার, কল অপন দ্য স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েক্স, পাওয়ার উইল কাম, গুডনেস উইল কাম, গ্রেটনেস উইল কাম,
wealth will come, prosperity will come, everything that is excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. Swamiji bolechen, jokon teach yourselves, teach everyone. Amader kartobbo ki amake bolte hobe, sobshomoy mone korte hobe, ar shobaike shonge eta share korte hobe. Swamijir kotha, shokoler bhitore ei dibbota ache, divinity ache. Divinity mane ki अनंत शक्ति, अनंत बल, अनंत बुद्धि, विजडम, ज्ञान सब ही हमारे भीतरे आचे, आनंद, शांति, अभय हमारे भीतरे आचे, किंतु हमारे अज्ञान वशत, माया वशत हमरा भूले गए छी। सो स्वामीजी मने करे दिच्छेन, ही इज रिमाइंडिंग अस ऑफ आवर इनफिनिट नेचर। तो बोलचेन टीच योरसेल्फ, टीच एवरीवन, सबार संगे अपनी सुनचेन, पढ़ेचेन, ठाकुर मा स्वामीजी गुरुदेवर काछे दीक्षा निचेन, अन्यदेर काछे शेयर करते हबे, अन्यदेर काछे परिवेशन करते हबे, आवर ड्यूटी स्वामीजी बोलचेन, ओटा सकलेर काछे आमरा शेयर करते हबे, कि तखन कि हबे, पावर विल कम, गुडनेस विल कम, ग्रेटनेस विल कम, ग्लोरी, सब अत्यंत श्रेष्ठ जिनिस जेटा आछे ओटा भितरे आछे, ओटा जेगे उठबे। तो अभिरभि हुंकार नादित दिनमुख प्रचंड तांडव नृत्यम। तो एटा होच्छे स्वामीजीर करेछेन आमादेरके सब समय मायेर मतन, जखन आमरा छोटो छिलाम, मा स्कूल जावार इच्छा नेई, एटा भालो लागछे ना, मा बोलेन, सकलेर मा एटाई मा बाबा बोलछेन, बाबा सकले उठबे, ब्रश करबे, ब्रेकफास्ट करबे, चान करबे, होमवर्क करबे, स्कूल जाबे, फिरे आसबे, एक्सरसाइज करबे, दूध खाबे, रोज एक ही कथा मा बोलछेन, आमादेरके भय, आमादेर भय दूर करछेन। सेरकमई स्वामीजी एखाने बार बार एक ही कथा, स्ट्रंग, बी स्ट्रंग, बी स्ट्रंग, माने तुमी शक्तिशाली, तुम्हार भितरे आछे, तुमी स्ट्रंग होते हबे। तारपरे शेष वर्षे शरदचंद्र चक्रवर्ती खूब सुंदर बोले चे, भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम अघधल विदलन दक्षम बाल चंद्रधरम इंदु वंद्यमिह नौमी गुरु विवेकानंदम। साक्षात शिव बाल चंद्रधरम इंदु, इंदु उनार पेन नेम चिलो, इंदु वंद्यमिह नौमी गुरु विवेकानंदम, केवनी भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम। भुक्ति बोलुन, मुक्ति बोलुन, माने भोग, योग, सब जोग, सब किचु स्वामीजीर कृपाते, कटाक्ष, कृपा कटाक्ष, एक बार चे देखले आमरा पे जाबो। मत अघ दल विदलन दक्षम, अघ माने पाप राशि, आमरा ए जन्मे हो आगेर जन्मे कत पाप करेछि आमरा जानि ना, सकले शरीर धारण माने प्रारब्ध कर्म बोली, आमरा कर्म संचित कर्म आगामी की कर्म करेछि, की कुकर्म करेछि आमरा जानि ना, आमादेर दुःख कष्ट सब ए प्रारब्ध कर्मेर जन्य। तो अघ दल विदलन दक्षम, ये समस्त पाप राशि के नाश करार क्षमता ये शिव ठाकुर आचे, विष हालाहल खेलें साक्षात शिव, शिव शिव ठाकुर, सेरकम ही स्वामीजी हमें पाप राशि कुकर्म राशि नाश करार शक्ति आचे, तो हमें मुक्ति देवें। एटा होच्छे ये स्तोत्र, एटा खूब इम्पर्टेंट। एटा तारपरे आमरा একটি প্র্যাকনাম, আমার একটি গল্প খুব ভালো লাগে, এটা সবসময় মনে থাকে, মনে রাখতে হবে। ওইটা হচ্ছে আপনারা সব জানেন, জাস্ট আমি রিমাইন্ড করছি, ওটা হচ্ছে স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। আপনারা সব জানেন স্বামীজি বারাণসী ধামে এসেছিলেন, একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। ওখানে যে নর্থ ইন্ডিয়ান মঙ্কিজ, বৃন্দাবন যে মঙ্কি আছে, বানর আছে, বানর কত ফিরেশ, ফেরোশিয়াস, মানে বলি থাকে, সব কিছু চশমা থাকলে চশমা নিয়ে চলে যায়। স্বামীজি কি করলেন, ধরতে লাগলেন, বানরগুলো পিছনে স্বামীজির পিছনে ছুটলো। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, তো স্বামীজিও দৌড়তে লাগলেন, স্বামীজির মতন লোক, এম্বডিমেন্ট অফ স্ট্রেংথ, ফিয়ারলেসনেস, অভয়ের প্রতিমূর্তি স্বামীজি, স্বামীজি এত শক্তিশালী, স্বামীজি কাউকে ভয় পেতে না, কিন্তু ওই হিউম্যান টেন্ডেন্সি, ফ্রাইট, যেটা ফ্রাইট আর ফ্লাইট বলে, মানে যখনই আমরা কষ্ট, আমাদের কষ্ট আসে, ফ্রাইট আর ইদার ফাইট আর ফ্লাইট, যুদ্ধ করবে, সামনা করবে, না হলে পালাবে, এটা হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি, দুটো রাস্তা, কোনো জিনিস এলো, ডেঞ্জার এলো,
তখন আমরা ইদার ফেস করতে হবে না হলে পালাতে হবে। তো স্বামীজির মতন লোক উনি কী করলেন, দৌড়তে লাগলেন ভয়ে, আর ওয়ানরগুলো পেছনে ছুটলো স্বামীজির পেছনে। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখামুখি রুখে দাঁড়াও। এটা হচ্ছে স্বামীজি ইংরেজিতে বলেছেন আমেরিকাতে, ফেস দ্য ব্রুটস। ব্রুটস মানে কি, এখানে দুষ্ট লোক মানে কষ্ট, ফেস করবে, মুখামুখি রুখে দাঁড়াও, থামো, জানোয়ারগুলোর মুখামুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন। ওয়ানাররা প্রথমে তমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। বানরগুলো ভয়ে, যখন স্বামীজি এরকম ভয় দেখাচ্ছেন ওদেরকে, ও বানরগুলো ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহত্ব শিক্ষা পেলেন, একটা মহৎ শিক্ষা, গ্রেট টিচিং। স্বামীজি সবসময় এটা বলতেন, বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। কিন্তু আমাদের বিঘ্ন আসে, তারপরে বিপদ আসে, আমরা হতাশ হয়ে যাই। ওটা টেন্ডেন্স, হিউম্যান ন্যাচুরাল, এটা হয়, সকল ডিপ্রেশন আসে, স্ট্রেস আসে। কিন্তু স্বামীজি বলছেন, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা, সারা জীবনের জন্য একটি শিক্ষা। স্বামীজি বলছেন, টিচিং ফর দ্য এন্টায়ার লাইফ, মানে সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, এই বানরগুলির মতোই, তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে দিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা, বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ ঘোষণা। স্বামীজি হচ্ছেন একটা সুপ্রিম কমান্ডার অফ ফোর্সেস, জেনারেল, আর্মি জেনারেলের মতন বলছেন, সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু এটা বলা সোজা, কিন্তু জীবনে যখন কষ্ট বিপদ আসবে, আমরা ন্যাচুরালি কি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ফ্রাইটে ভয় হয়ে যায়, হতাশ হতে পারি। কিন্তু স্বামীজির কথা, অন্য কোনো উপায় নেই। মাস্টার মহাশয় বারবার কোট করতেন উপনিষদের, নয়ম আত্মা না অয়ম আত্মা বলহীন লভ্য, মানে বলহীন হলে এটা হবে না, কি হবে না, আত্মজ্ঞান হবে না। তো ওই জন্যে আমাদের সাহসের অবলম্বন করতে হবে। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। তারপরে আমরা দেখেছি স্বামীজির মা খুব প্রার্থনা, শিবের প্রার্থনা করে করে স্বামীজিকে পেয়েছিলেন, অনেকদিন উপবাস করেছিলেন, অনেকদিন ব্রত। তো স্বামীজি সবসময় বলতেন, মাই ফাদার্স ব্রট মি ইন টু দিস ওয়ার্ল্ড বাই ডেলিবারেটলি, কনসিয়াসলি, মানে প্রার্থনা করে করে, অ্যাক্সিডেন্টলি নয়। তো শিবের, বীরেশ্বর শিব আছেন কাশীতে, ওনার প্রার্থনা করে স্বামীজি জন্ম হলেন। তারপরে ঠাকুর নিজে দেখেছিলেন বারাণসী থেকে কলকাতা, বিম অফ লাইট, একটা এফালজেন্ট লাইট, আলো এলো স্বামীজি, মানে স্বামীজির জন্মের আগে, স্বামীজির জন্মের দিন। তারপরে আমরা দেখছি স্বামীজি ছোটোবেলা থেকে খুব দুষ্ট ছিলেন, এনার্জেটিক ছিলেন, রেসলেস ছিলেন। ওর মা শিব শিব বললে স্বামীজি শান্ত হয়ে যেতেন। একবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কেউ উঠবেন না, বসবেন। রামকৃষ্ণ মঠ ও মিশনে শুভ পদার্পণ করছেন মিনিস্টার সেন্ট লুইস পূজ্যপাদ রামকৃষ্ণ মঠ ও মিশনের বরিষ্ঠ প্রবীণ সন্ন্যাসী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজী মহারাজ। আসুন আমরা সকলে মিলে হাত তুলে মহারাজকে প্রণাম নিবেদন করি। দু মিনিটের জন্য আমরা সহসাধারণ সম্পাদক মহারাজের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা অত্যন্ত সৌভাগ্যের দিন। আজ আবার 19 ফেব্রুয়ারি স্বামীজির ভারতবর্ষ প্রত্যাবর্তনের দিন।
আমরা চেতনানন্দজি মহারাজকে পেয়েছি। আপনারা দয়া করে যে যার সিটে বসুন, আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে। মহারাজ একটু বিশ্রাম নেবেন, কথামৃত ভবনে মহারাজ এসেছেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম মহারাজ নৈবেদ্য অর্পণ করে এসেছেন। দয়া করে আপনারা প্লিজ বসে যান, মহারাজ তাহলে শুরু করতে পারবেন অনুষ্ঠানটি। মহারাজ আমরা একটু, হ্যাঁ আমি টাইম দেখছি। তারপরে স্বামীজি ঠাকুর শিবের মতনই ধ্যান, শিব ঠাকুর সবসময় শান্ত ধ্যান করতে চাইতেন। স্বামীজিও ঠাকুরের কাছে এ বর চাইলেন, তুই কি চাস আমি সুখদেবের মতন সবসময় ধ্যানে ডুবে থাকতে চাই, মাঝে মাঝে নেমে এসে একটু খেতে চাই, খাবো তারপরে আবার ধ্যানে ডুবে। তো আমরা সব জানি ঠাকুর ভর্সনা করলেন, তুমি এক, আমি ভাবছিলাম একটি মহাপুরুষ বটবৃক্ষের মতন সবাইকে আশ্রয় দেবে, কিন্তু নিজে সেলফিশ স্বার্থে মতন কথা বলছে। তারপরে আমরা দেখছি স্বামী শিবানন্দ মহারাজকে, শিবানন্দ মহারাজ ওরা কাশীপুরে শুয়ে আছেন। একটা ঘটনা আছে কাশীপুরে, আর একটা আলমবাজার মঠে, বারমনগর মঠে মনে হয়। তো স্বামীজির জায়গায় একটা ছোট্ট শিব শুয়ে আছেন, তারপরে পুরো ঘর আলোময়, মানে এফালজেন্স স্বামীজি শিবানন্দজি। তারপরে সকালবেলা স্বামীজি কেউ উনি বলছেন, স্বামীজি খুব হাসছেন, আর এটা আমরা দেখছি। বিজ্ঞানানন্দ মহারাজ বলতেন, শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, তুই স্বামীজিকে শিব জ্ঞানে পূজা করবি। স্বামীজির মা শিবব্রত করে স্বামীজিকে পেয়েছিলেন। তো স্বামীজি মানে কি সাক্ষাৎ শিব জ্ঞানে স্বামীজির পূজা করবে। তারপরে একবার ব্রহ্মানন্দ মহারাজ অনেক দিন কাশীতে বাস করছিলেন, কাশী মঠ বারাণসীতে ছিলেন, অদ্বৈত আশ্রম অনেক দিন ধরে আছেন, আসছেন না, ওখানে আছেন। তখন প্রেমানন্দ মহারাজ লিখছেন মঠে কোনো, স্বামীজি প্রেমানন্দ মহারাজ বলছেন রাজা মহারাজকে, রাজা তুমি এখানে আসবে, এখানে সাক্ষাৎ শিব রয়েছেন, মানে বেলুর মঠে, হ্যাঁ স্বামীজি সূক্ষ্ম শরীরে আছেন, তো তুমি ওখানে কেন আছো? তো রাজা মহারাজ চলে এলেন, তো শিব। তারপরে প্রেমানন্দজি ম্যানেজার ছিলেন মঠে, তো মঠে কোনো অশান্তি বা অমঙ্গল হলে সাক্ষাৎ শিব স্বামীজি আমায় গালাগাল দিয়ে কত মন্দ বলতেন, মানে শিবের মতনই স্বামীজি, উনি লিখেছেন সাক্ষাৎ শিব স্বামীজি আমায় গালাগাল দিয়ে কত মন্দ বলতেন। তো আরেকটা স্তোত্রতে আছে বীরেশ্বরাত সমুৎপন্নম, বীরেশ্বরাত স্বামীজি হচ্ছে বীরেশ্বর শিব, ওখান থেকে উনি জন্ম নিয়েছেন। তারপরে আমি আপনাদেরকে একটি খুব সুন্দর গান শোনাবো। এটা হচ্ছে, আমি তো গাইতে পারি না, কিন্তু এটা কন্নড় ভাষাতে আছে, এটা আমি অনেকবার শুনি, এটা খুব ইন্সপায়ারিং, ওটার ভাষাটা সব কিছু অদ্ভুত আছে। ওটা কি আছে, ওটার আগে আমি ট্রান্সলেশন বলছি, স্বামীজি কে ছিলেন, ওটা কন্নড়তে একজন বড় কবি ছিলেন, ডক্টর জি এস শিবরুদ্রপ্পা, প্রফেসর শিবরুদ্রপ্পা খুব সুন্দরভাবে স্বামীজির স্বরূপ বর্ণন করেছেন কন্নড় ভাষাতে। মানে বিবেকানন্দ হচ্ছে গুরু, সকলের গুরু, জগৎগুরু। এখানে ধ্রুবমণ্ডল মানে সপ্তর্ষি মণ্ডল থেকে সাক্ষাৎ শিব স্বামীজি এলেন। তারপরে উনি বর্ণনা করেছেন কী করে ওই যে কন্যাকুমারীতে স্বামীজি ধ্যানে বসলেন, কী করে ওই যে ওশেন, ওটা সমুদ্র, ভয়ঙ্কর সমুদ্র, নদীতে সাঁতার কাটাই খুব মুশকিল, কিন্তু স্বামীজি এত নির্ভীক, এত ফিয়ারলেস, আর কী শরীর ছিল, মানে বজ্র, এত স্ট্রং স্বামীজি, ওখানে সুইম করে, ওকে শার্ক ইনফেস্টেড, মানে কি সমুদ্র, ওখানে ওই যে ওয়েভস আছে, ঢেউ আছে, কত বড় বড় ওয়েভস, মাউন্টেন হাই ওয়েভস বলে ওটাকে, অত ভয়ঙ্কর, মানে আমরা কল্পনা করতে পারি কেউ একজন সুইম করে সাঁতার কেটে ওখানে যেতে পারে। তারপরে ওখানে গিয়ে ওই পাথরের উপরে ধ্যানমগ্ন হলেন, স্বামীজি কি আকাশের মতন, মানে উনি বিশ্বাত্ম হয়ে গেলেন, যে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ছিলেন, উনি বিশ্ব
বিশ্বাত্মা মানে বিশ্বব্যাপী হলেন। তারপরে টাওয়ার অফ লাইট মানে আলো, জ্যোতির্ময় স্বামীজি জ্যোতির্ময় হয়ে গেলেন। আর সবাইকে মার্গদর্শন, ভারতকে জাগাবার জন্য বিশ্বগুরু, ভারত বিশ্বগুরু হবে তো, তো ওটাকে ওটাই স্বামীজির উদ্দেশ্য ছিল। তারপরে দক্ষিণেশ্বর কি বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র মানে পাওয়ার হাউস, ইস্ট আমাদের যে ট্রান্সফরমার সব থাকে, পাওয়ার স্টেশন থাকে, ওখান থেকে তো এনার্জি পাওয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই হয় সবার বাড়িতে যায়। তো আজকাল গ্রিড আছে, কত প্রোডাকশন হয় পাওয়ার। তো দক্ষিণেশ্বর হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার হাউস। দক্ষিণেশ্বর ঠাকুরের যে ঘর আছে ওখানে বিদ্যুৎ কোষ, ওখান থেকে স্বামীজি কী করলেন, ইস্ট অ্যান্ড ওয়েস্ট পূর্ব পশ্চিম থেকে একটা বড় ওয়ার টানলেন, মানে ইলেকট্রিসিটি ফ্লো হবে ইস্ট দক্ষিণেশ্বর থেকে সারা পৃথিবীতে, স্বামীজি ওটা করলেন। খুব মানে কবির যে কল্পনা দেখুন। তারপরে কি আমরা সকলকে এই জ্ঞানের আলো দিলেন, ওটা হচ্ছে এই শরীরের জন্য আমাদের, আমরা খাই রুটি, খাই ভাত, খাই মাছ, খাই চচড়ি, খাই তো শরীর হয় হেলদি হয়, দুষ্ট পুষ্ট হয়, স্ট্রং হয়। সেরকমই মনের জন্য স্বামীজি স্পিরিচুয়াল ফুড সাপ্লাই করলেন। তারপরে কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত স্বামীজির ট্রায়াম্ফ, দিগ্বিজয়, যেমন শঙ্কর দিগ্বিজয় আছে, শঙ্করাচার্য আদিশঙ্করাচার্য, সেরকমই স্বামীজিরই প্রতাপ। রাজা মহারাজা ওরাই স্বামীজির রথ টানলেন, মানে ওটা একটা অদ্ভুত। ওটা বলা আছে, নো মনার্ক এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড রিসিভড সচ এ ওয়েলকাম অ্যাজ স্বামী বিবেকানন্দ। স্বামীজি যে স্বাগত পেলেন দক্ষিণ ভারতে, শ্রীলঙ্কা থেকে কলম, তারপরে এটাতে তামিলনাড়ুতে এলেন, রামেশ্বরম, রামনাড়, পাম্বা, সব জায়গাতে লোক, সহস্র সহস্র লোক। তখন আমরা ব্রিটিশ, আপনারা ইমাজিন করতে পারে, ইমাজিন করতে হবে, তখন আমরা ইংরেজ সাম্রাজ্য, ব্রিটিশ এম্পায়ারের আমরা গোলাম ছিলাম, মানে আমাদের কোনো এক্সিস্টেন্সে ছিল না, অস্তিত্ব ছিল না, আমাদের পশুর মতন আমরা ছিলাম, মনুষ্য বলে আমাদের কোনো ছিল না। তো আমরা এত দুর্বল, উইক, কাপুরুষ হয়ে গেছিলাম। ওই সময় স্বামীজি ওই দিগ্বিজয় করে এলেন আর সবাই স্বামীজিকে করলেন, ওয়েলকাম করলেন। কেন আমাদের ওই জন্যই সুভাষচন্দ্র বোস খুব সুন্দর বলেছেন, আমি স্বামীজিকে শেষ পর্যন্ত আমি স্বামীজিকে চিরঋণী। কেন? স্বামীজি গেভ আস আনপ্রেসিডেন্টেড সেলফ রেসপেক্ট, সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ অ্যাসার্শন, আমাদের আত্মবিশ্বাস জাগালেন। আমরা পশুর মতন ছিলাম, মানে মৃতপ্রায়, ডেড ছিলাম, মরে গেছিলাম, স্বামীজি আমাদেরকে জাগালেন। ওই জন্যই নেতাজি বলছেন, আই কনসিডার হিম গ্রেট বিকজ হি গেভ আস আনপ্রেসিডেন্টেড সেলফ রেসপেক্ট, সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ অ্যাসার্শন। তারপরে কী করলেন স্বামীজি, স্বামীজি যে কলম্বো টু আলমোড়া যে লেকচার দিলেন, যে ভারত মরে গেছে, সবাই মৃত প্রায় ছেগে উঠলেন, সবাই ভারতীয়, একটা নূতন একটা সঞ্চার হলো, কি লাইফ কারেন্ট স্বামীজি দিলেন। তারপরে স্বামীজিকে উনি ডিসক্রাইব করেছেন, স্বামীজি যেটা বলছেন, হোয়াট আই ওয়ান্ট ইজ মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল ইনসাইড উইচ ডুয়েলস এ মাইন্ড মেড আপ অফ দ্য সেম সাবস্টেন্স অ্যাজ থান্ডার বোল্ট। মানে স্বামীজি সবসময় বলতেন, আমি এত এত স্ট্রং কে চাই। তো স্বামীজির নিজে শরীর ওরকম ছিল, এত স্ট্রং ছিলেন, এত ম্যাসকুলাইন ছিলেন, এত লিওনাইন পার্সোনালিটি, সিংহের মতন ছিলেন স্বামীজি। তো তারপরে ওনার ভয়েস কি, স্বামীজির ভয়েস হচ্ছে মিউজিক। রোমারোলা বলছেন, স্বামী রোমারোলা ফ্রেঞ্চ লরেট ছিলেন, আমরা তো ইমোশনাল হতে পারি ইন্ডিয়ান্স ভক্তি টক্তি, কিন্তু ওরা তো ফ্রেঞ্চ, কিন্তু উনি ইংরেজি জানতেন না, ফ্রেঞ্চ জানতেন, ওনার বোন ফ্রেঞ্চও জানতেন, ইংরেজিও জানতেন, উনি পড়ে ট্রান্সলেট করলেন পুরো ফ্রেঞ্চে। রোমারোলা নোবেল প্রশস্তি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনি বলছেন, স্বামী বিবেকানন্দাস ওয়ার্ডস আর গ্রেট মিউজিক লাইক বিথোভেনস কম্পোজিশন, মানে স্বামীজির বাণী হচ্ছে সঙ্গীত, সুমধুর সঙ্গীত, গন্ধর্ব। তারপরে বলছেন, আই ক্যানট টাচ স্বামীজিজ ওয়ার্ডস, বিবেকানন্দাস ওয়ার্ডস, উইদাউট রিসিভিং এ থ্রিল থ্রু মাই বডি। যখনই আমি স্বামীজির সন্দেশ পড়ি, মেসেজ পড়ি, আমার ভিতরে শক্তি সঞ্চার হয়, তো উনি বলছেন। তারপরে কি, স্বামীজি কে কবি ছিলেন, স্বামীজি ঋষি ছিলেন, মহারিষি ছিলেন, দেবর্ষি ছিলেন, ব্রহ্মর্ষি ছিলেন, যোগী ছিলেন, সন্ত ছিলেন। তারপরে একটা শ্লোক আছে আমাদের বিবেক চূড়ামণি, শান্তা মহান্ত
নিবসন্তি সন্ত, এরা মহাপুরুষ, স্বামীজির মতন লোক মহাপুরুষ, শান্ত, মহান্ত, গ্রেট সোলস। তারপরে বসন্তবত লোকহিতম চরন্ত, বসন্ত মানে কি স্প্রিং সিজন আছে, এখন উইন্টার হয়ে এখন বসন্ত ঋতু আসছে, সবার মন প্রফুল্ল হয়, সবাই আনন্দ পায়। বসন্তের মতন সারা পৃথিবীতে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, কোনো হিডেন এজেন্ডা নেই, অহেতুক অহেতুক কৃপা। সো লোকের কল্যাণ করবেন, জগৎ হিত করবার জন্য এসছেন। তীর্ণাহ স্বয়ং ভীম ভবার্ণবম জনান অহেতুনা অন্যানপি তারয়ন্ত। তীর্ণা স্বয়ং ভীম, এ সমুদ্র সাগরকে ওরা এফর্টলেসলি ক্রস করেছেন, আর আমাদেরও সাহায্য করছেন। বাবা তুমিও পারবে, নিশ্চয় পারবে, এ মুক্তি পাবে, এ দুঃখ কষ্ট থেকে তুমি মুক্তি পাবে, এ পার করতে পারবে। এটা হচ্ছে, আমি এটা আপনাদেরকে শোনাবো, আপনারা খুব এনজয় করবেন এটা দেখি। ಕಡಲಿಗೆ ಹಾರಿದು ಮುಗಿದ, ಮೊರೆಯುವ ಕಡಲಿಗೆ ಹಾರಿದು ಮುಗಿದ, ಹಾರಿದು ಮುಗಿದ, ಹಾರಿದು ಮುಗಿದ, ಬೆಳೆಗಳ ಸೇರಿದ ಈಜಿದ ನುಗ್ಗಿದ, ಮೊರೆಯುವ ಕಡಲಿಗೆ ಹಾರಿದು ಮುಗಿದ, ಹಾರಿದು ಮುಗಿದ, ಹಾರಿದು ಮುಗಿದ, ಬೆಳೆಗಳ ಸೀಳಿದ ಸೀಳಿದ ಈಜಿದ ಈಜಿದ ನುಗ್ಗಿದ ನುಗ್ಗಿದ, ಈ ಬಂಡೆಯಲ್ಲಿ ಬೇರೂರಿದ ಬೆಳೆದ ಬೆಳಕಿನ ಗೂಪುರವಾದ ಆನಕ್ಕರ ಬೆಳೆದ ಬೆಳಕಿನ ಗೂಪುರವಾದ ಆಧ್ರುವ ಮಂಡಲದಿಂದ ಆಧ್ರುವ ಮಂಡಲದಿಂದ ಓ ಬಂದ ಶ್ರೀ ಗುರು ವಿವೇಕಾನಂದ, ಓ ಬಂದ ಶ್ರೀ ಗುರು ವಿವೇಕಾನಂದ. ಪಶ್ಚಿಮಕ್ಕೆ ತಂತಿಯ ಹಾರಿಸಿ ಕೊಟ್ಟನು ಬೆಳಕಿನ ಆಹಾರ, ದಕ್ಷಿಣೇಶ್ವರದ ವಿದ್ಯುತ್ ಕೇಂದ್ರದ ಕೋಶಾಗಾರ, ಪೂರ್ವ ಪಶ್ಚಿಮಕ್ಕೆ ತಂತಿಯ ಹಾರಿಸಿ ಕೊಟ್ಟನು ಬೆಳಕಿನ ಆಹಾರ. ಕೊರಂಗೋದಿಂದ ನೋರದ ತನಕವು ಇರದ ಮಿಂಚಿನ ತೇರು, ಕೊರಂಗೋದಿಂದ ನೋರದ ತನಕವು ಇರದ ಮಿಂಚಿನ ತೇರು, ಇವ ನಡಿಗಳ ನುಡಿಗಳ ಸ್ಪರ್ಶಕ್ಕೆ ಚಕ್ಕನೆ ಹತ್ತದೆ ಇದ್ದವರ ವಿವೇಕಾನಂದ, ಓ ಬಂದ ಶ್ರೀ ಗುರು ವಿವೇಕಾನಂದ, ಆಧ್ರುವ ಮಂಡಲದಿಂದ, ಆಧ್ರುವ ಮಂಡಲದಿಂದ, ಓ ಬಂದ ಶ್ರೀ ಗುರು ವಿವೇಕಾನಂದ, ಓ ಬಂದ ಶ್ರೀ ಗುರು ವಿವೇಕಾನಂದ. আমেরিকাতে এটা হয়েছে, আমি অনেকবার এটা পড়ি আর খুব আমি এটাতে সত্যি বল পাই। এটা হচ্ছে ফ্রান্সের প্রখ্যাত অপেরা সিঙ্গার ছিলেন ম্যাডাম এম্মা কালভে, উনি ফ্রান্সের খুব ফেমাস অপেরা সিঙ্গার ওই কালে, আর খুব উনি সারা পৃথিবীতে তার বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। এর ম্যাডাম এম্মা কালভে সেলিব্রিটি, সারা পৃথিবীতে ওনার গান শুনতে লোক খুব লোক যেতেন, কিন্তু ওর ইন্ডিভিজুয়াল পার্সোনাল লাইফে কোনো শান্তি নেই। আকণ্ঠ ভোগ বিলাসে নিমগ্ন তিনি, তার উপরে ওর স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগোয় এলেন, তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত, শক পেলেন। তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। এই ম্যাডাম এম্মা কালভে শিকাগোতে ছিলেন, তখন ওর একমাত্র কন্যা
আগুনে পড়ে মারা গেল। শোকে দুঃখে কালবে প্রায় পাগল হয়ে গেলেন, এই ম্যাডাম এম্মা কালবে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন, কালবে রাজি হলেন না। কেন, মাল্টি মিলিয়নের ছিলেন, খুব ফেমাস ছিলেন, তো স্বামীজির কাছে কেন যাব। কালবে রাজি হলেন না, তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি, বারবার চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। এই ম্যাডাম এম্মা কালবে, কেন মেয়ে চলে গেছে, মনে খুব অশান্তি, তো চারবার আত্মহত্যা করবার চেষ্টা করলেন। শেষে একদিন যন্ত্র চালিত বোধ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে, বৈঠক খানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে, মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন, ম্যাডাম এম্মা কালবে ঢুকে দেখলেন স্বামীজি বসে আছেন। স্বামীজি ধ্যান আসনে বসে আছেন, ধ্যানে বসে আছেন। তারপরে স্বামীজি, আশ্চর্য ঘটনা, একটি চমৎকার মিরাকুলাস ইভেন্ট হলো, চোখ না তুলে শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, চোখ বন্ধ করে আছে কিন্তু স্বামীজি বলে যাচ্ছেন, বাচ্চা কি জোড়ো আবাহ না তুমি নিয়ে এলে, শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। মাই চাইল্ড, হোয়াট এ মেস ইউ হ্যাভ ক্রিয়েটেড, মানে কি একটা মেস, মানে মেস মানে এখানে বাংলাতে আছে, ঝোড়ো আবহাওয়ে না তুমি নিয়ে এলে, স্টর্ম, এখানে একটা এত মানে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছো, একটা মানে পিসলেস, কমপ্লিটলি ডিস্টার্বড অ্যাটমসফিয়ার, মেস মানে হোয়াট এ মেস ইউ হ্যাভ ক্রিয়েটেড, এরকম বলছেন, পুরো ডিস্টার্ব, এজিটেটেড মাইন্ড, রেস্টলেস হয়ে গেছেন। তারপরে বলছেন শান্ত হও, এটা একান্ত প্রয়োজন, স্বামীজি ওনাকে বলছেন শান্ত হও, একান্ত প্রয়োজন এটা। এরপর একের পর এক স্বামীজি কালবের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, একের পর এক, একের পর এক, এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না, ওর মোস্ট ইন্টিমেট ফ্রেন্ডসও জানতেন না, মানে সিক্রেটস, হিডেন সিক্রেটস, তো এম্মা কালবের যে হিডেন সিক্রেটস ছিল স্বামীজি সব বললেন। তারপরে কালবে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে, তারপর বিদায় নেবার সময় হলে স্বামীজি বললেন, এটা আমাদের সবাইকে স্বামীজি বলছে, থ্রু ম্যাডাম এম্মা কালবে, কি বলছে, তোমাকে সব ভুলে যেতে হবে, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেব না, এটা ইউনিভার্সাল মেসেজ, শুধু চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেব না, আবার খুশি ও সুখী হও, বি হ্যাপি, বি চিয়ারফুল, শরীরটা সুস্থ করো, বি হেলদি, টেক কেয়ার অফ ইউর হেলথ, মানে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এটা করতে হবে, সুস্থ থাকতে হবে ফিজিক্যালি, মেন্টালি আমাদের হেলদি থাকতে হবে। তারপরে কালবের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল, উনি কালবে লিখেছেন ওটা ইংরেজিতে, ম্যাডাম কালবের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল, তোমাকে সব ভুলে যেতে হবে। আমরা একবার ভূতেশ্বরানন্দ মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম শিব ঠাকুরের নাম কেন ভোলানাথ, ভোলে বলে না, ভোলানাথ কেন হয়েছে, তখন উনি বললেন আমাদের সমস্ত ভুল ত্রুটি শিব ভুলে যান, ক্ষমা করেন, ওই জন্য ওনার নাম হচ্ছে ভোলেনাথ। ওই জন্য এখানে স্বামীজি বলছেন তোমাকে সব ভুলে যেতে হবে, মানে এই দুঃখ অশান্তি, যে পুত্রী যে মরে গেছে, আর আত্মহত্যা করার চিন্তা বারবার আসছে, থটস অফ সুইসাইড, এই সমস্ত তোমাকে ভুলে যেতে হবে। তার মনে হলো, মানে এম্মা কালবের মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাব রাশি সেখানে ঢেলে দিয়েছেন। খুব সুন্দরভাবে লিখেছেন, নিজের স্বামীজি তাহার মস্তিষ্কের সমস্ত জটিলতা, যে কমপ্লেক্সেস আছে, কমপ্লেক্স আছে, ফিভারিশনেস আছে, মাথা এত আছে, একটা বার্ডন আছে, সমস্ত দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাব রাশি সেখানে ঢেলে দিয়েছেন।
সেদিন তাকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালবে, আবার নতুন করে সে কাটে নিউ লিজ অফ লাইফ, নতুন জীবন শুরু করলেন। ওটা হচ্ছে সবার স্বামীজি। তারপরে আমি এটা এনেছিলাম মানে মাস্টার মহাশয়, কেন এটা তো মহাতীর্থস্থান, এটা হচ্ছে মাস্টার মহাশয়ের স্বামীজির সম্পর্কে কি কি মাস্টার মহাশয় বলেছিলেন। যেমন গিরিশচন্দ্র, শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য ছিলেন, মাস্টার মহাশয় স্বামীজির বন্ধু ছিলেন, ইন্টিমেট ফ্রেন্ড ছিলেন। স্বামীজি যেমন গিরিশচন্দ্র ঘোষকে ভালোবাসতেন আর মাস্টার মহাশয়কেও খুব ভালোবাসতেন, ফ্রেন্ডস ছিলেন। মাস্টার মহাশয়ের জন্ম 1854, স্বামীজির জন্ম 1863, 9 years গ্যাপ ছিল। তবু স্বামীজি, স্বামীজিও জিনিয়াস, মাস্টার মহাশয়ও জিনিয়াস। এই এই বই আছে, এগুলো আপনারা পড়লে খুব আনন্দ পাবে। এগুলো এটা হচ্ছে শ্রীমা দর্শন, এটা আমি খুব এনজয় করি। এটাতে মাস্টার মহাশয় অনেকটা জায়গাতে স্বামীজি সম্পর্কে কি কি বলেছেন। আমরা ভাবি উনি মাস্টার মহাশয় ঠাকুর নয় ছিলেন তো, আর মাত্র ভক্ত ছিলেন, কিন্তু স্বামীজিকে উনি খুব ভালোবাসতেন। উনি লিখেছেন একটা জায়গাতে, স্বামীজি বলছেন মাস্টার মহাশয়, বিবেকানন্দের জীবন দেখো, আমেরিকায় কত সব সুন্দরী মেয়ে তাকে বিয়ে করতে চাইতো, একদিন একটি পরমা রূপসী মেয়ে বিয়ের প্রস্তাব করলো স্বামীজিকে, সে আবার হেরেস। মাসমাসে লিখছেন, মাসমাসে বলছেন, আর বিদ্যাত্মানন্দ লিখছেন, ও ভদ্র মহিলা মাল্টি মিলিয়নের কন্যা, 1 million মানে 10 lakh টাকা, মাসমাসে বলছেন, আর বহুগুণ অর্থশালিনী সেই মেয়েটি। সেই মেয়েটি বলল, আমাকে গ্রহণ করো আর আমার এই অতুল ঐশ্বর্য নাও। বিবেকানন্দ উত্তর করলেন, ভদ্রে আমি সন্ন্যাসী, আমার বিয়ে করতে নেই। মেয়েটি বললো, কেন নেই, তুমি আমার সঙ্গে এই বিষয়ে ডিসকাস করো, চেয়ে দেখো সমস্ত বিশ্বে সব জীবজন্তু পশু পাখি বৃক্ষলতা সব মেয়েটে যুগল। বিবেকা স্বামীজি তখন উত্তেজিত হয়ে বললেন, আমার মাহুত নারায়ণ বারণ করেছেন বিয়ে করতে, তারই কথা শুনবো। মাহুত নারায়ণ মানে হৃদয়ে যিনি আছেন অন্তর্যামী ঠাকুর, তিনি অবতার। আহা কি বীর, মাস্টার মহাশয় বলছেন স্বামীজির সম্পর্কে, কি বীর, কি দৈবী ইনস্টিংক্ট দিয়ে তাকে গড়েছিলেন ঠাকুর। তারপরে বলছেন, যে টাকার নামে মুখে জল আসে তা স্বামীজি গ্রাহ্য করলেন না। আবার পরম সুন্দরী রমণী, অত টাকা যাকে বলে অতুল ঐশ্বর্য, সেই টাকা, সে রূপে মুগ্ধ হয়ে পড়েছিল আলেকজান্ডার, সেই রূপকে তিনি পেয়ে ঠেলে ফেলেন একটা নীরস মলিন বাসি ফুলের মতো। তো উনি স্বামীজির এটা বলছেন। তারপরে নিত্যাত্মানন্দজি পড়ছেন মাস্টার মহাশয় ঠাকুরের যে কথাগুলো, নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, নরেন্দ্র সহস্রদল পদ্ম, বড় দীঘি, রাঙা চক্ষু, বড় রুই, বড় ফুটোওয়ালা বাঁশ, নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। তো এ সমস্ত মাস্টার মহাশয় লিখেছে, আপনারা এটা পড়বেন, শ্রীমা দর্শন 15টা ভলিউম আছে, খুব আনন্দ পাবেন। তো শ্রী রামকৃষ্ণ কথামৃত এটা শুনে স্বামীজি মাস্টার মহাশয়কে বলেছিলেন, মাস্টার ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ দ্য রাইট পয়েন্ট, মানে তুমি আপনি মাস্টার ঠাকুরকে খুব ভালোভাবে বুঝেছেন। মাই হার্ট লিপস ইন জয় অ্যান্ড ইট ইজ এ ওয়ান্ডার দ্যাট আই ডোন্ট গো ম্যাড আফটার রিডিং দিস গসপেল কথামৃত। তারপরে মাই হার্ট লিপস ইন জয়, it's a wonder that I do not go mad when I find somebody launched into this doctrine which is going to shower peace on earth. ee kathamruto hocche shri ramkrishna kathamruto je porbe je adhyayan korbe je nididhyasan korbe dhyan korbe ora shanti pabe eta swamiji kotha master mahashay ke khub bhalo bolechilen. tarpore ekbar ei sharatchandra chakravarti শরদ বাবু মাকে গান শুনিয়েছিলেন কোথায়, বলরাম মন্দিরে। রাসবিহারী মহারাজ স্বামী মায়ের খুব মানে ভালোবাসতেন, স্বামী অরূপানন্দজি গেছিলেন, তখন মা শ্রী শ্রী মা রাসবিহারী মাকে বলছেন, রাসবিহারী তুমি কালকে কেন এলো না, শরৎচন্দ্র চক্রবর্তী খুব সুন্দর ভাবে ঠাকুরের গান গিয়ে গেল, আর তুমি শুনলে তোমার খুব ভালো লাগতো, কি ভক্তি, এসব বললেন শরৎচন্দ্র চক্রবর্তী। তো এটা বলে
এই মহাতীর্থ এই পুণ্যক্ষেত্র কথামৃত ভবনে আমি আসতে পেরেছি এই সুযোগ পাওয়ার জন্য স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে আমি পূর্ণ প্রণাম জানাচ্ছি। আর আপনাদের সকলকে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আছে আপনাদের কাছে সবকিছু। স্বামীজি হচ্ছে আমাদের রঙ্গনাথানন্দ মহারাজ সবসময় বলতেন, স্বামীজি কেম টু ইনস্টল হাউস হোল্ডার্স অন দ্য হাই পেডেস্টাল অফ ডিগনিটি অনার এন্ড সেলফ এস্টিম। মানে হাউস হোল্ডার্স কত বড় মাস্টার মহাশয় মতন শরৎচন্দ্র চক্রবর্তী, সাধুনাথ মহাশয়, বলরাম বসু, দেবেন্দ্রচন্দ্র মজুমদার, কালীপদ ঘোষ, গিরিশ, কত ঠাকুরের গৃহী ভক্ত মায়ের স্বামীজিরও ছিলেন। তো রঙ্গনাথানজি বলতেন ঠাকুর মা স্বামীজি এসে গৃহস্থ জীবন এই গার্হস্থ জীবনকে একটা উচ্চ পদ হাই পেডেস্টালে এস্টাবলিশ করলেন, ইনস্টল করলেন। তো সেলফ এস্টিম ঋষি, তো ঋষি আদর্শ মাস্টার মহাশয় শরৎচন্দ্র চক্রবর্তী এরা সব মহান ঋষি এক একজন। তো আমরাও ঠাকুর মা স্বামীজির কৃপায় ঋষি হয়েছি ওনার ওনার কৃপা। রাজা মহারাজ বলতেন এরকম প্রার্থনা করতে হবে, ঠাকুর তোমার কৃপা তো সবসময় বইছে, এই কৃপা যেন বুঝবার সামর্থ্য দাও, এই কৃপা বুঝবার সামর্থ্য দাও ঠাকুর, মেক মি আন্ডারস্ট্যান্ড ইউর গ্রেস, তোমার কৃপা বইছে। তো এটা বলে আপনাদের সকলের রূপে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ঘোষিত হোক বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরাম কৃষ্ণ। ওই গানটা আপনারা কিছু বুঝতে পারলেন? বিবেকানন্দ একটু বলে দিন, সমস্ত